দুনিয়ার অবস্থান কোনো বাধা হবে না। এটা তো আমাদের নিচক ধারণা, আমরা ভাবি এইখানে যে সেলুট ওইখানেও বুঝি সেলুট, না না না, ওইখানের সেলুটের নীতি রীতি ভিন্ন, ওইখানের সেলুটের রীতি ভিন্ন। এইখানে চার কাছে যত আর সেলুটটা তত বড়, তাকে মাতুষ তত বড় সেলুট দেয়, ঠিক না? এটাই সত্য। দিল মরে গেছে, নাফরমানির প্রস্তুতি চলতেছে, পায়ে হাত রাখি বুঝান। যুবক যদি থাইকা থাকো বুঝো, দুনিয়ার রীতি এটা, নিয়মই এটা যে এখানে আসছে বেশি দিন থাকবে না। যার কাছ থেকে আসছে তার কাছে যাবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে। ছাড়পত্র যদি নেওয়া যায় তাহলে সর্বজায়গায় সেলুট, সর্বজায়গায় সালাম, সর্বজায়গায় সুস্বাগত জানানো হবে, সর্বজায়গায় আপ্যায়ন হবে, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ, আরশের নিচেও আপ্যায়ন হবে। নাহলে হাদিসে কেন আসতো ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশের রহমান, কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে নাস্তা ঠান্ডা হয়, জলদি যাও। আবার বলেও দিবে, আল্লাহ রসুলও বলে দিছেন, জান্নাতের মাসের কলিজা আর জান্নাতের রুটি হবে প্রথম নাস্তা। এটা এই জমিনের নিয়ম, যেই কোনো মুহূর্তে এটাকে ছেড়া যেতে হবে, কিন্তু ছাড়পত্র নেওয়া যেতে হবে, ছাড়পত্র নেওয়া যেতে হবে। ওই ছাড়পত্র অর্জন করার জন্যই, ছাড়পত্র অর্জন করার জন্যই আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, দেহ দেখ আর দেহের ভিতরে যা কিছু দেখ, সম্পদ দেখ আর যেই ধরনেরই দেখ, সম্পর্ক দেখ যেই ধরনেরই দেখ, সব কিছু কিন্তু এই ছাড়পত্র অর্জন করার। দেহ দিছেন আর এর ভিতরে যা দিছেন, যদি তা না হইতো ছেলেপে মসজিদে হাইটা আসার সময় প্রত্যেক কদমে দশ নেকি পান কেন, দশটা গুণা মাফ হয় কেন, দশটা মর্যাদা বাড়ে কেন, মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে তো মিলে কেন, এখলাসের সাথে আল্লাহ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না, দেন তো দেন কেন, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া বলতে পড়তে দেরি করে না, এটা হয় তো হয় কেন। বুঝা গেল দেহ দিছেন এর ভিতরে যা দিছেন, ওই ছাড়পত্র নেওয়ার জন্য, যেন কোথাও আমাকে দাঁড়াইতে না হয়। হ্যাঁ হ্যাঁ, এখন একটা সিস্টেম আছে, এখন একটা সিস্টেম আছে, এখন ছাড়পত্র হাতে নিয়ে করতে হয় না, সিস্টেম আছে। আমাদের দেশে এখনো হয়ে উঠছে কিনা আমি জানি না, কিন্তু দুনিয়া ঘুরে আমি দেখছি এটা হয়ে উঠছে, হয়ে গেছে। আপনি যেখান থেকে চলা শুরু করবেন আর যেখানে ক্ষান্ত করবেন, সর্ব জায়গায় আপনার এটা আগে যায় পচা পয়সা থাকবে, পচা পয়সা থাকবে। এখন সিস্টেম হয়ে গেছে, কিছু কিছু দেশে ভ্রমণ করতে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে সব কিছু নিয়ে নেয়, আর আপনাকে বোর্ডিং দেওয়ার আগেই ওইখান থেকে গ্রিন সিগন্যাল এদের কাছে আইসা যায়, হ্যাঁ এ ফ্লাই করতে পারে, একে পাঠাও। ছাড়পত্র আখেরাতেরটাও এরকম ভাবে আগে চলে যাবে, আপনাকে কোথাও দাঁড়ায় থেকে লাইনে দাঁড়ায় দেখাইতে হবে না, অনলাইন সিস্টেমে সব জায়গায় এটা ওকে হয়ে থাকবে, আপনি যাবেন আর সালাম হইতে থাকবে আর আগে যেতে থাকবে। শুধু তো উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বলেন নাই, আউয়ালু মানসিন মিম্মানাজিলিল আখিরা, কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলতেন, অথচ ওই ব্যক্তি
ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, আবার ওলামা একমত হবে কিনা এটাও জানি না। তারপরও বইলা ফেলি, নাহলে আমার মনের ভাবনা সঠিক না ভুল এটা কি করে বুঝব? সোলে হোদাই বিয়া যখন হইতেছিল, হুজুরে জিজ্ঞাসা করেন কেন হইতেছিল সোলাই হোদাই বিয়া, না বায়াতে রেজওয়ান যখন হইতেছিল কেন হইতেছিল? গাছের নিচে ওসমানের রক্তের বদলা নেওয়ার, ঠিক না হুজুর? মিথ্যা খবর চলে গেছে ওসমানকে শহীদ করে দিছে মক্কাওয়ালারা। আল্লাহ কি জানেন না কি? সব সময় তো বন্ধুর সাথে কানেকশন, জিবরিল তো সারাদিনই মানে এখানে থাকে, ঘুমায় খায় লয় সব এখানে। হ্যাঁ, মাঝে মাঝে দরকার হলে মনে হয় উপরে যায়, আমার মনে হয় এটাই সারাদিন মনে হয় আমাদের নবীজির কাছেই থাকতেন। আর থাকবেন না কেন, দুইজন তো বডিগার্ড ছিলেন, মিকাইল আলাইহিস সালাম আর জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির বডিগার্ড ছিলেন দুইজন। শুধু ওহির বাহক ছিলেন না, বডিগার্ডও ছিলেন। তো আল্লাহ তো খবর দিতে পারতো যে বায়াতে রেজওয়ান কেন নিতেছেন, ওসমান তো জিন্দা, ঠিক না? বায়াতে রেজওয়ান নেওয়ার পরে যখন কমপ্লিট সবাই নিয়ে নিছে, আমার মনে হয় আল্লাহ কয় আমি তোমরা একদিকে আমি একদিকে থেকে লাভ কি, ইয়াদুল্লাহি ফাওকাই দিহি, আমার কুদরতি হাতও তোমাদের উপরে। অথচ জিনিসটা ভুয়া। এবার বোঝেন ওসমানের মর্যাদা কতটুকু আল্লাহর কাছে, বাবার বিষয় কিনা কতটুকু। শুধু এখানেই শেষ না, বহুতবার আল্লাহর রসুল আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছে, একে বলে দেন ইফাল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটাও, তোমার আগে পিছের মাপ। একাধিকবার, একবার না একাধিকবার। যখন মদিনায় মহাজের আনসারদের জন্য পানির ব্যবস্থা করেন, ইহুদির থেকে কুয়া কিনা, ইহুদি কুয়া বেচার ছিল না, উনি রক জানতেন, যে বলছে কুয়া বেচবি, কয় না, কয় কত হইলে বেচবি না, এটা কয় বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো ইহুদির রকে যায় সাথে সাথে অ্যাটাক করছে, না ইহুদি পয়সার লোভী, গাট্টি বইরা চাইছে যে এত চাবো যেন না কিনতে পারে, বা চাইতে দেরি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান বলতে দেরি করেন না, ডান কিনা ফেললাম। তখন আল্লাহ পাঠায় বলছে যে আজকে পাল্লা চলতেছে, তুমি তো গাট্টি দিয়ে ডন করছো, আল্লাহ গাট্টি দিয়ে তোমার সাথে ডন করতেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে সুসংবাদ দেন, আগে পিছের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, উনি কবর দেখলে বুক ভাসায় ফেলত, কেন উনি বলতেন এটা প্রথম গাটি আখেরাতের, প্রথম চেকপোস্ট, মান নাজা মিনহা ফামা বাদাহা, আইসা এটার থেকে যে পরিত্রাণ পাবে, এইখানে যে এইখানে যে সেলুট পাবে, বাকিগুলা সেলুট পাইতে পাইতে চলবে। এই জন্য প্রস্তুত ছাড় পত্র নিয়ে যেতে হবে, আল্লাহকে না আল্লাহকে নারাজ করে পাওয়া যাবে না। আজকে আমার পুরা দেশের মানুষ আল্লাহকে নারাজ করার জন্য প্রস্তুতি নিতেছে, পায়ে হাত রাখা বলি আপনাদেরকে, যুবক যেই কজন আসছো তোমাদেরকে বলি, এর কাছে বোঝায় আল্লাহকে নারাজ করো না। হয়তো স্বাধীনতা দিছে, বলছি আমি একটু আগেই, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যেমন খুশি তেমন চলতে পারবো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু পরক্ষণে কি হবে, এখান থেকে উঠা যাওয়ার পরে হায় হায় ইন্নাকা লা তুতিক, আল্লাহ বলছে আমিও বলতেছি আবদি ইন্নাকা লা তুতিক ইকাবি, আল্লাহর শাস্তি সওয়া যাবে, ওইখানে কেউ সঙ্গ দিবে না, সওয়া যাবে। এখন যদি আপনি আশের জায়গায় চলে আসি, আপনি যদি বলেন
যে আমি প্রতিশ্রুতি নিব তো নিব, ছাড়পত্র নিব তো নিব, কি কইরা কি কইরা আমি ছাড়পত্র নিব। এই জন্যই আমি বলতেছিলাম যে এই দেহটা বলেন এর ভিতরে যা কিছু বলেন, দেহের বাহিরে সম্পদ বলেন যেই ধরনেরই বলেন, সম্পর্ক বলেন যেমনই বলেন, সম্পর্ক বোঝেন পাশের বাড়ি প্রতিবেশীও একটা সম্পর্ক, যেমনই বলেন এগুলো সব দিচ্ছেন ছাড়পত্র নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ছাড়পত্র নেওয়ার জন্য। কিন্তু এগুলা কিভাবে ব্যবহার করলে অতি তাড়াতাড়ি ছাড়পত্র পাবো এটা দেখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে কোনটাকে কব কিভাবে ব্যবহার করলে তাড়াতাড়ি ছাড়পত্র পাব। কোরআন বলে, কোরআন একজনও এখানে নাই, হবে কিনা জানি না, যে ঘুমাইতে যখন যায় তো চৌকিটাতে বৈশা লেপটা গায়ে নেওয়ার আগে হাত দুটা উঠায় বলে মালিক ঘুমাইতে তো চললাম, জানি না সকালে উঠব কি উঠব না, না উঠলে তো চিরনিদ্রা, উঠাইলে তোমার মেহরবানি, কিন্তু আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, এতটুক শব্দ কইলা এখানে কয়জন ঘুমায় আমি জানি, এতটুক শব্দ কইলা। কোরআন বলে ইউহিব্বুত তাওয়াবিন, এতটুক শব্দ বলতে দেরি আল্লাহর ভালোবাসার পাত্র হতে দেরি হয়। ইন তাবু ফানা হাবিবুহুম, এতটুক শব্দ হইতে বলতে দেরি আল্লাহর মাহবুব হইতে দেরি না, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। এটা তো আমি একটা দেখাইলাম, ওই পদ্ধতি শিখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আজকের রাত্র তো খুশির ছিল না, আজকের রাত্র তো কান্নার ছিল, যে মুসলমান কাঁদবে যে আমার জীবন থেকে একটা বৎসর খোসা গেছে, হারায় গেছে, একটা বৎসর চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, যেটা আর আমি ফিরায় কোনোদিন পাব না, এই এক বৎসরে আমি পাইলাম কতটুকু, হারাইলাম কতটুকু, আল্লাহ কতটুকু কাছে হইলো কতটুকু দূরে হইলো, আল্লাহর রসুল আমাকে কতটুকু ভালোবাসলো, একটা বৎসর চলে যেতেছে, 365 দিন, দুনিয়াতে তো এমনও মানুষ ছিল এখনো আছে ডেলি একাধিকবার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখে, 365 দিনে আমি একবার দেখলাম কিনা, এই রাত্রটা তো হিসাব কিতাব মিলানের ছিল, যেটাকে আমাদের আরবি ভাষায় বলে মহাসাবা, হিসাব কিতাবের মাস রাত্র ছিল আজকে, কেন কালকের রাত্রটাই 2023-এর হবে, 22-এর হবে না, আজকে তো হিসাব কিতাব মিলানো দরকার ছিল। সূর্য যেরকম সকালবেলা বলতে বলতে ওঠে, আজকে উঠতে দেখতেছিস আমাকে, শোন শোন শোন, তুই যদি বুদ্ধিমান হস তো আজকেই তুই সবকিছু গুছায় আনিবি, হইতে পারে কালকে সকালে তুই আমাকে আর উঠতে নাও দেখতে পারিস, আজকে উঠতে দেখছিস উচিত আজকেই তুই সবকিছু গুছায় নেওয়া, গাঁটটি ভাঙ্গা নেওয়া, যাতে ডাক আসলে আমি গাঁটটি সহ দৌড় দিতে, গাঁটটি যেন ভুলে থেকে না যায়, উচিত ছিল। কিন্তু আজকে জাতি কি করবে না জানি, কালকের রাত্র কি নিয়ে আসবে, দোয়া করি আমাদের দেশ বেঁচে আছে, বেঁচে থাকুক, নড়ক চড়ক না পড়ুক, এটারও কারণ আছে, 30,000-এর উপরে হেমচোখানা যদি বাংলাদেশে না হইতো, এই মাদারেসগুলো না হইতো, মাকাতেবগুলো না হইতো, এই মসজিদগুলো না হইতো, 5 ওয়াক্তের আজান যদি এখানে না হইতো, তাহলে কি হইতো আল্লাহই জানে। আপনি বলবেন অন্য অন্য দেশগুলোতে হয় না কেন, এটা আমাকে বুঝাইতে হবে না, আপনার আমি চিনি কোন দেশে কি আছে, আমি জানি আমেরিকাতে 6,000-এর উপরে মসজিদ আছে যেটা সরকার অনুমোদিত, 6,500-এর উপরে, আমি
আমি চিনি আমেরিকাতে 1200 উপরে কওমি মাদ্রাসা আছে। আপনি আমাকে চিনাইতে হবে না, অন্য কাউকে যা চিনা। আমি তো ওগুলো ঘুরতে ঘুরতে আমার জন্য আমার গলি যেরকম ওই গলিগুলো আমার জন্য এরকম হয়ে গেছে। আল্লাহ বারবার নিয়ে যেতেছেন, এই জন্য বলতেছি অহংকার করে না। আমাকে অস্ট্রেলিয়া বুঝাইতে হবে না, ক্যানাডা বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না, উন্নত বিশ্ব বুঝাইতে হবে না। আমি 2005 যখন গেছি তখন জাপানে 65টা মসজিদ ছিল, 2015 যখন গেছি 165টা মসজিদ ছিল, 2015 যখন গেছি তো 265টা মসজিদ, 10 বছরে 100 মসজিদ জাপানে বাড়ছে, 6টা তাবলিগের মার্কাজ আছে। আপনার দেশে তো বলে আজানে বিরক্তি ভাব আসে, এই জন্য আওয়াজ বন্ধ করা দরকার, লাউড স্পিকারের আজান বন্ধ করা দরকার। আমেরিকাতে প্রতিনিয়ত প্রতি মাসে 2-1টার এলাকার আজান পাচককে লাউড স্পিকারে দেওয়ার অনুমতি দিতেছে। আমি আপনাকে নাম বইলা দিই, আল্লাহ বাঁচায় রাখতেছে, এই জন্য আসেন। কথা কিন্তু শেষ, আসেন আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, সহজে যেন আমরা ছাড়পত্র নিতে পারি। এটা শিখতে হবে, শিখতে দুই দ্বারা এটাকে শিখতে হবে, দুই দ্বারা। কয়টা দ্বারা? অনেক কিছু শিখার ধারা আছে, ওই ধারাই শিখা যায়। ঠিক আছে না? সরল নাম সরল হইলে কি হইবে, এটা করারও তো ধারা আছে না? নাই সরল চিনেন কি? সরল অঙ্ক আছে না? নামে তো বোঝা যায় খুব সরল, ঠিক না? ঠিক হন, আপনিও তো করছেন, আমরাও কিছু করছি কম বেশি, স্কুলে যখন পড়ছি তখন করছি। সরল যদিও কয় সরল, ঠিক না? কয় ক্ষীর, কয় কীরকম, কয় সাদা, কয় সাদা কীরকম, কয় বকের মতো, এরকমই সরল আর, ঠিক না? দুটা ধারা আছে, একটা ধারা হলো সোহবতের ধারা, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে। কি বুঝাইতে পারলাম? হক্কানি আল্লাহওয়ালা আর হক্কানি উলামাদের সোহবত, এটা হলো প্রথম ধারা, প্রথম ধারা। তারপরে এদের বাতলানো রাস্তায় মেহনত করতে হবে, এদের দেখানো রাস্তায় কি করতে হবে? মেহনত, এদের দেখানো রাস্তায় মেহনত করতে হবে। তারপরে দেখবেন যে ইনশা আল্লাহ, সুম্মা ইনশা আল্লাহ, হায় হায়, হইতে পারে এক মুস্কি হাসি দিয়া ছাড়পত্র পাওয়া যাবে। কাহিনী বলার অভ্যাস আমার না, তারপরও বলতেছি। রাশিয়া তো আগে ভাগ ছিল অনেকগুলা, আগে ছোট ছোট রাজত্ব ছিল, আমাদের দেশেও ছিল, নাইলে রাজা বীর বিক্রম করতে গিয়ে আসলো, নামই তো বিক্রমপুর, মুন্সিগঞ্জ একটা এলাকার সে কি রাজা। তো রাশিয়ার সমরকন্দের দিকে এক রাজা ছিল, রাজা ছিল রাজা। এক মহিলা আসছে আর বলতেছে, আমি আহলে বাইত, আমি অমুক জায়গার থেকে আসছি, বাচ্চা কাচ্চা 2-3টা বাচ্চা নিয়া, আমার কোনো আশ্রয়স্থল নাই, শুনছি আপনি বড় দয়ালু, আমাকে যদি একটু আশ্রয় দিতেন। তো বলছে, দেখো আমাদের এখানে সবাই নিজেকে সাইয়েদ মনে করে, ডেলি এরকম বহুত লোক আসে, আমি কয়জনকে সাইয়েদ মনে করে আশ্রয় দিব? সে বাপভঙ্গি দেখাইছে, আমি তোমাকে দিতে পারবো না। তো শুনছে এক সব মজুসি অগ্নি পূজক, সে বড় দাতা, তো তার কাছে যখন যে বলছে পরিচয় দিছে, সে বলছে ঠিক আছে আমার এখানে জায়গার অভাব নাই, থাকো
সব আমি ব্যবস্থা করব, সব ব্যবস্থা করব। তো রাতে স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখছেন আর দেখছেন সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি। তো জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ এটা বাড়িটা কার? কয় মুসলমানের। আমিও তো মুসলমান। তো বলছে তুমি যে মুসলমান প্রমাণ কি? তো বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান, আমার মেয়ে তো তোমার কাছে গেছিল, তুমিও তো প্রমাণ চাইছিলে, তুমি আজকে আমাকে প্রমাণ দাও। আখ খুলে গেছে, খুঁজতে শুরু করছে রাজা যে কোথায় ওই মহিলা, কোথায় দেখা নিয়ে আসো। যে দেখে ওই অগ্নি পূজকের বাড়িতে। তো বলছে রাজা পাঠাইছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তো রাজা বলছে, রাজা নিজে আসছে, কেন দেওয়া যাবে না? তুমি দেখছো ওই খোয়াবো, আমি দেখছি, আমি রাত্রে হাতে হাত দিয়া দিছি, মুসলমান হয়ে গেছি, আমার দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এই খোয়াব আমিও দেখছি, আমিও দেখছি, আমি মুসলমান হয়ে গেছি, আমিও দেখছি। হইতে পারে একটা দ্বারা পাওয়া যাবে, এই জন্য আসেন হক্কানি আলেমদের, আল্লাহওয়ালাদের আলেমদের সোহবতে থাইকা। এদের বাতলানো রাস্তায় যখন মেহনত করব, শরীরের ভিতরে যা কিছু আছে, সম্পদ চাই যেই ধরনেরই আছে, সম্পর্ক চাই যেই ধরনেরই হোক, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আপনি তরিকা শিখ পাবেন তো পাবেন কোথেকে। এই জন্য আলেমদের কাছ দেখাইয়া দিলাম, সহজে পাওয়ার জন্য এদের সঙ্গে যান, সোহবতে যান, আল্লাহওয়ালাদের সোহবতে যান, এদের বাতলানো ভাবে ব্যবহার করেন, হইতে পারে এক মুস্কি হাসি দিয়া জান্নাত পেয়ে যাবেন। বিশ্বাস মনে হয় না, কাহিনীর যদি আমার অভ্যাস থাকতো তাহলে কাহিনী দিয়ে আপনাদেরকে আমি রাতের পর রাত কাটায় দিতে পারি, যে মুস্কি হাসি দিয়া জান্নাত পেয়ে যাবেন, শুধু মুস্কি হাসি দিয়া। জান্নাত বড় কঠিন, আবার আল্লাহর কাছে জান্নাত বড় সহজ। মালিক কে? যাকে খুশি তাকে দিয়া দেয়, কে বলার আছে? অভাব তো নাই, না আমারটা কমে যাবে, না না কমবে না। এই জন্য আসে।